নমস্কার বন্ধুরা, কৃষিলতা ফার্মে আপনাদেরকে ওয়েলকাম বলবো। আজকে আমি ফার্মের যে রাস্তাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। রাস্তাতে একটা পেঁপে গাছ পড়ছে, দেখুন। এখানে আমাদের বসার জায়গা করেছি, শীতের সময় এখন মাথায় অনেক শিশির পড়ে রাত্রে, তো যার জন্য একটা বসার জায়গা করা হয়েছে। সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা দেশি মুরগির ফার্ম করেছি। আর এটা রাস্তা, ওইগুলো আমাদের ওইখানে একটা, ওটাও একটা ফার্ম করেছি, ছাগলের ফার্ম করবো ভাবছি ওটা। আর সামনে যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেন অফিস যেটাকে বলে। তো এখানে সব নতুন আম গাছ লাগানো আছে, পরে দেখাবো টোটাল বিষয়টা, একসময় ভালো করে ভিডিও করে দেখাবো আমের গাছগুলোর। বাকি আপনাদেরকে আজকে যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে ফার্মের সামনে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে দেখাবো লুকসটা। একটা জবা ফুলের গাছ রয়েছে, দুটো আছে, আর আমের গাছ, পেঁপে। এই পেঁপেটা দেখুন, খুব ভালো লাগবে পেঁপেটার সাইজ। এই এই যে এটা দেখতে পাচ্ছেন, প্রায় 2 কিলোর ওপর ওজন হবে এটা, লেগে আছে পেঁপে। এখন এগুলো তোলার কোনো বিচার এখনো নিইনি। দেখা যাক, পেয়ারা গাছ। দেখতে পাচ্ছেন নারকলের গাছ, এই সাইডে পেয়ারার গাছ, দুই দিকে পেয়ারার গাছ লাগানো আছে। সুপারি গাছ সম্ভবত এটা, হ্যাঁ সুপারি গাছ, নারকলের গাছ। পেঁপে বাগানে দেখাবো আপনাদেরকে, এটার ডিটেল ভিডিও এক সময় বানাবো। ওই যে কাজ চলছে দেখুন, পেঁপে গাছের গোড়ায় মাটি লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা লোক ওখানে কাজ করছে, একটা ওইখানে কাজ করছে লোক। আর পেয়ারা গাছগুলো শীতের সময় যার জন্য একটু গ্রোথ কমে গেছে, তবু জল টল তো দেওয়া হচ্ছে সময় মতো। নারকলের গাছ আবার 50 পিস বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন নতুন করে। ওই যে কলার গাছগুলো, আগের বারে যখন এসেছিলাম তখন সব হাড়া ভাড়া হয়েছিল একদম, কিন্তু এখন শীতের সময় যার জন্য একটু রুখা শুখা লাগছে। খুব ভালো লাগছে, কলার কাঁদিগুলো সুন্দর হয়েছে, যেগুলো কলা ধরে গেছে দেখাচ্ছি আপনাদের, যথেষ্ট বড় বড় কলার কাঁদি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা ওই দেখুন কলার কাঁধি লেগে আছে, কাছে থেকে দেখাচ্ছি। এই যে এখন এগিয়ে যাচ্ছি না, আমি বিস্তারিত ভিডিও পরে বানাবো, আবার দেখানোর চেষ্টা করবো। পেঁপে বাগানটার উপরও আমি অনেক কিছু ডিটেলস বলার বিষয় আছে, যেটা আমি একসময় আরামসে ভিডিও বানাবো আপনাদের জন্য, অবশ্যই দেখাবো আপনাদের, অপেক্ষা করুন একটু।